हम आगे मत ठीक ठाक आसन तो सासा भातीजार गल्प सुनसन ना मन आसना से कथा पालाइल गुरु शिष्य सासा भातीजार गल्प दिया तारपर कय आमारो तो ठेका किसेर तीन घंटार गुरु होया कथाटा केमन हईल ना एक बंधु तार खूब शख हईछे বিয়া করব বিয়ার বয়স খুব একটা হয় নাই তারপর মনে চাইছে বিয়া করা লাগবে বুঝছেন না তখন বিয়ে যে করব বিয়ে করতে গেলে তো ভালো কাপড় চোপড় দরকার তার আবার খুব ভালো কাপড় চোপড় নাই তো তার প্রতিবেশী এক বন্ধু আছে তো বন্ধুর গিয়ে বন্ধু তোমার তো অনেক ভালো কাপড় চোপড় আছে যদি তোমার ভালো সুটটা মারা দিতা তাহলে ওইটা পরে আমি বিয়ে করতে যাইতাম কয় ঠিক আছে দিমো শর্ত আছে আমারে কিন্তু সাথে নেওয়া লাগবে কয় তুমি যাইবে আমার বিয়াতে কহা যামো এখন বন্ধু যে কেমন সে তো জানি আচ্ছা ঠিক আছে চলো যাইও তো বিয়ের দিন যখন নিয়ে গেছে এখন ওই যে বরযাত্রী যাওয়ার পরে জামাই দেখতে আসে না তো যখন নাকি প্রতিবেশীর লোকজন জামাই দেখতে আসে জামাই কোনটা জামাই কোনটা তো যেই বন্ধু কাপড় চোপড় দিছে আর কি হাই কইতেছে জামাই এইডাই কিন্তু কাপড় গুলা আমার তো যখন এই কথা কইছে তো বন্ধু একটু জামাই শরম পেয়েছে না জোর কাপড় গুলা না আমি একটু পরছি তাই আবার এটা কোন লাগবো তো যখন চলে গেছে লোকজন তখন কইতেছে দোস্ত তুমি এটা কি কইলা তোমার জিজ্ঞেস করছে জামাই কোনটা তুমি আমার দেখাই দিবা তুমি কাপড়ের কথা কইলা কেন আচ্ছা ঠিক আছে এই এটা কমো না তো কিছুক্ষণ পরে আবার আরেক দল আইছে এই জামাই কোনটা জামাই কোনটা কয় জামাই এইটা কাপড় ওরো না আমারও না তো এখন বিষয় হইল ওরকম আর কি আমার আজকের যিনি গুরু তো আজকে উনি আমার গুরু না আমিও ওনার ভক্ত না শিষ্য না কিন্তু সামাদ ভাই আমাকে বানাই দিছে যদিও না তবু আজকে আমি মনে করব আবুল সরকারি আমার গুরু গুরু কথা ঠিক কিনা যদি আমি তাকে না ভাবি বাবা আপনারা যাত্রা পালাগান দেখছেন না দেখছেন কিনা অনেক সময় দেখা যায় একটা গরিব ঘরের ছেলে তারে বানায় রাজার অভিনেতারে দেয় না একটা মুসির ছেলেরে রাজার পাট দেয় আর রাজার ছেলেরে মুসির পাট দেয় মানে ধনী পরিবারের ছেলেরে মুসির পাট দেয় তাই না এখন ওই মুসি যদি মনে মনে ভাবে আমি তোলে মুসি আমার দিছে রাজার পাট আমি কি করতে পারবো হাই হাই আমি কেমন করবো তাহলে কি অভিনয় হইব না আপনারা কি বলেন যারে যেই পাঠ দিছে ওই পাঠ যদি সে ঠিক মতো করতে পারে তবেই সে প্রকৃত অভিনেতা অভিনেত্রী কি তা আমি মনে করি আপনি আমারে ভক্ত মানেন আর না মানেন আমি কিন্তু আজকে আপনাদের গুরু মাই নাই যাই নাই গান গাইছে যতক্ষণ থাকমু মনে করেন আমি কিন্তু ওই রকম শিশু ওই রকম সন্তান ওই রকম শিষ্য একটা সন্তান যেমন মায়ের কোলে বৈশা বৈশা একটা স্তন মুখে দিয়া দুধ খায় আর একটার মধ্যে সিমটা সিমটি কামরা কামড়ি করে বুঝেন না এটাই খবরটা মায়েরা ভালো জানে বাবাদের থেকে আমইলাম ওই রকম আজকে যতক্ষণ পালাগান চলবো অতক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এরকম খোসা খাইছে সিমটে সামটে গোতা গাতে দিতে থাকবো কি খোসা না দিলে মধ্যে বেরইব বাইর হইব না তো ভালোই যেহেতু শীতের দায়িত্ব একটু গরম গরম রাহা লাগবো আর কি এখন গুরু ভোজবো গুরু সেবা করব কিন্তু আমার ভিতরে যে ছয়টা রিপু আছে এই রিপু তো আমার ওই দিকে যাইতে দেয় না কথাটা বোঝেন নাই এখন আমার মনে চাইছে আমার পিসাবের বাড়িতে উরুষ চলতেছে আমার বাজানের বাড়িতে যামু এখন আমার বউ কইতেছে যাওয়ার দরকার নাই একটু কাম আছে বোঝেন নাই যাও না একটু কাজ কারবার আছে এখন আমি যাইতে চাই কিন্তু আমারে এতে বউ না করে আবার আমার ভিতরেও কিছু ব্যাপার স্যাপার ঘটে এদিক সেদিক চাইলে খাইলে মন ডাকালে কেমন কেমন জানি করে আমি আমার দয়ালের কাছে কথা না কইয়া লালন সাইজের একটা গান দিয়া একটু খোসা খুশির ভাব করিমানা কাম ছাড়ে না মদনে করিমানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে এই দেহে
দমন করব কিভাবে কোন সাধনা আমি করলে আমার রিপুগুলাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো গুরুবাদের কথা শুনতে চাইলে সেখানে গুরু প্রেমের লোক থাকতে হবে মুরিদান থাকতে হবে বেশি তাহলে গুরুতত্ত্বের কথা বলা যাবে বা বললে ভালো লাগবে শুনতে ভালো লাগবে এখানে যারা আপনারা গান শুনতে আসছেন আমি জানি না আপনারা কয়জন মুরিদ হয়েছেন মানে বিয়া বসছেন কয়জন একটু হাত ধরে উঠান তো যে আপনারা কারা কারা মুরিদ হয়েছেন মানে পীর ধরছেন কয়জন ও হয়েছে মিলাইয়া 15-20 জন হইব আর কি গুরু ধরছেন এখানে যদি আমি 1000 লোক ধরি তাহলে পীর ধরছেন আপনারা 20 জন
আর বাকি সব লোক এখানে বেমুরি দেন মানে পীর ধরেন নাই তাহলে বিষয়টা এরকম হলো না বানজা নারী প্রসবের যে ব্যথা এটা তো বোঝে না বোঝে বোঝে এক পোলাই বলে শহর থেকে গ্রামের গেছে তো গ্রামের বন্ধুর সাথে হাঁটাহাঁটি করতেছে এক ঘরের কোণা দিয়ে যাইতেছে শব্দ শুনতেছে কান্নাকাটি করতেছে এক মহিলা তো শহরের বন্ধুটায় গ্রামের বন্ধুরে জিজ্ঞাসা করে বন্ধু এই মহিলা কান্দে কেন তো প্রতিবেশী তো চিনে কয় এই মহিলার তো প্রসব বেদনা এই জন্য কান্দতেছে তো শহরের বন্ধুটা কয় আহারে এই ব্যথায় আমার দাদাইও মরছে এই ব্যথায় আমার দাদাই মরছে এখন প্রসব বেদনা যে কি এটা যেই মেয়ের বাচ্চা পেটে আসছে নর্মাল বাচ্চা ডেলিভারি হয়েছে সেই মহিলা জানে যে প্রসবের বেদনাটা যে কেমন ব্যথা আর যার হয় নাই সে জানে না তো যে নাকি বিয়ে করছে বিয়া বসে নাই খালি বিয়া করছে কলিমদ্দির পোলা হ্যাঁ সলিমদ্দির মাইয়া 1,00,000 টাকা মহারানা ধার্য করে আর 10,000 নগদ পাইয়া 90,000 বাকি থুয়া কবুল এটা হলো বিয়া করে কয়দিন পরে টিকে না তাই না ভেঙে জায়গা গুরুর কৃপা হলে হয়তো কোনোটা টিক্কা যায় আবার অনেক গুলাপ টিকে না এটা হলো বিয়ে করা যার কারণে সমস্যা সৃষ্টি হয় শুধু বিয়ে করলেন একবার বিয়া বৈশা দেখেন কেমন লাগে যে পর্যন্ত বিয়া না বসবেন বিয়া করার মজাটা পাবেন না পাইবেন না যখন বিয়া বসবেন বিয়া বসা মানে কি একজন কামিল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হওয়া এটার নাম হলো বিয়া বসা এই বিয়াটা যতক্ষণ না বসবেন বিয়ার মজা বিয়া করার মজাও বুঝবেন না আর এই যে বয়তিরা যে তরিকতের আলোচনা করে এই আলোচনাগুলো ভালো মতো বুঝবেন না শুনবেন ঠিকই কিন্তু মজা পাইবেন কমারকে এই জন্য অবশ্য একজন আচ্ছা ভাই পবিত্র কোরআনে বলছে মুসলমান না হইয়া কেউ কবরবাসী হলো না আমি আমার গুরু গোসাইকে বলবো এই বিষয়ে একটু আলোচনা আপনি অবশ্যই রাখবেন মানুষগুলার একটু সচেতন করা দরকার যে কোরআনে বলছে আমরা তো মুসলমানের ঘরে জন্ম নেই আমরা তো সবাই মুসলমান তাহলে কোরআনে বলল মুসলমান না হইয়া কেউ কবরবাসী হইও না তাহলে এই বিষয়টা আসলে কি বোঝাইছে সঠিক মুসলমান হওয়ার পদ্ধতিটা কি কিভাবে এই বিষয়টা অবশ্যই আমার গুরু গোসাই বলে যাবে আমার গানের মধ্যে বলছি করি মানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে এই দেহেতে মদন রাজায় বসাই কাছারি কর আদায় করে লয়ে চাই হুজুরি মদন সে দুষ্ট ভারী করে সে তো সুলজারি করে সে মুন্সিগিরি গোপনে তারপরে বলছে চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না সাধুরা চুরি করে চোরেরা পলাই ডরে এই আস্তে রে জনম বইরা শুনছি চোরেরাই খালি চুরি করে কথা ঠিক না কিন্তু লালন একটু অন্য দিকে ইশারা দিছি এর ভিতরে কিছু একটা আছে কি কথা কি খারাপ লাগে বাবা চোরেরা জনম বইরা শুনছি চোরেরা চুরি করে লালন একটু ইশারা দিছে সাধুরা চুরি করে চোরেরা পলাই ডরে নিয়ে যায় শূন্য ভরে কোনখানে তাহলে সাধুরা কি চুরি করে লালন সাইজি বিনয় করে শিরা সাইজির পায় স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায় স্বামী মর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি কেমনে হব সতি তার চরণে তাহলে এখানে আরো কিছু বিষয় আছে লালন কি বোঝাতে চেয়েছে এই বিষয়গুলো আমি আশা করি যদিও অনেকে মুরিদ হয় নাই কিন্তু মুরব্বী শ্রোতার সংখ্যা বেশি অবশ্যই তারা এই বিষয়গুলো বুঝবে
পালাগানের যে নিয়মটা বাবা অনেক কথা অনেক যুক্তি উক্তি তর্ক তারপরে কিন্তু এই বাউল বিচার গান কিন্তু আমাদের কর্তাপক্ষের নির্দেশ ঘরে থেকে কইছে যে আপনারা কথা খুব কম কইবেন গান একটু বেশি বেশি গাইতে হবে প্রথমে তো সামাদ ভাই চিন্তা করছিল মাল জোড়া পালা দিব মানে এর মধ্যে কোনো কথা নাই খালি গানের পৃষ্ঠে গান তো পরে আমাদের এই যে ভাই আইসা কর না মুরব্বীরা কইছে গুরু শিষ্য পালা দিতে কারণ আজকে দুইজন আমি আমারে বড় বলি না আপনারা বড় বলেন তাই তো যার কারণে আমরা আপনাদের কথা রক্ষা করে কিন্তু চলছি তাতে কি খারাপ হইতেছে যতটুকু না বললে নয় আমরা কিন্তু অতটুকুই বলছি বেশি বলতেছি না তো যাই হোক যেহেতু আমি শিষ্যের পালায় এবার আমার ছোট করে একটা আবেদনমুখী গান থাকবে আমি ব্যক্তিগত শেফালি হইল বাবা ভান্ডারীর গোলাম তো গোলামের কর্তব্য হলো মনিবের পাইরবি করা মনিবের গুণ কীর্তন করা সেই সঠিক গোলাম যে নাকি মনিবের গুণ প্রশংসা করে আমায় যত জ্বালা দাউরে দয়াল আমি তোমায় ভুলব না আমায় যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলব না বেলায়তের বাদশায় আমার বাবা মাওলানা আরে বেলায়তের বাদশায় আমার বাবা মাওলানা যত জ্বালা দাও বাবা তোমায় ভুলব না ও যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলব না বেলায়তের বাদশায় আমার বাবা মাওলানা আরে বেলায়তের বাদশায় আমার বাবা মাওলানা তুমি নাম ধরে বাবা ভান্ডারি ছ জগত জুড়িও বেলায়তের বাদশায় আমার বাবা মাওলানা আরে বেলায়তের বাদশায় আমার বাবা মাওলানা যত জ্বালা দাও রে দয়াল তোমায় ভুলব না আমায় যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলব না বেলায়তের বাদশায় আমার বাবা মাওলানা বেলায়তের বাদশায় আমার বাবা মাওলানা আল্লাহু আল্লাহু আমার গলায় দিয়া নামের মালা
প্যান্ট পইরা যে শার্ট পইরা ইন করে না ওই রকম ইন করছে।
এখন ইন করছে তো করছে বাবা, সামনে টুক ইন করছে, পাঞ্জাবির তোমার পিছনে এমনি দুই সাইড পকেটে দেখেন কাটা, পাঁচের টুক আবার পাঁচ দিয়ে বাইর করে দিছে। এক লোক দাই দাই করে যাইতেছে, এক লোক এই দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, কই কি আমার খুব তাড়া আছে, কি কইব তাড়াতাড়ি কও, কই তুমি এটা কি ডক কি পড়ছস, কই স্যার দেখো না পায়জামা পড়ছি আর পাঞ্জাবি পড়ছি, তো পায়জামা পড়ছাস পাঞ্জাবি পড়ছাস সেটা তুমি দেখি কি, তুই ইন করছাস পাঞ্জাবি কেউ ইন করে, পাঞ্জাবি যে ইন করছাস পাঞ্জাবি পরে কেউ ইন করে পায়জামার সাথে, কই সবাই করে আমি ইউটু করলাম, আমার তো আর প্যান্ট শার্ট নাই, যা আছে তাই দিয়ে একটু শখ পুরাই, ঠিক আছে শখ পুরাস, তো তোর সামনে ইন করছাস পিছনেটা বাইরে রাখছাস, এর কারণটা কি, সামনে ডাকছাস কেন, কয় আমার সামনে একটু অসুবিধা আছে, সামনে কি অসুবিধা, কয় আমি যে পাঞ্জাবিটা পড়ছি পাঞ্জাবির সামনে হইলো ভুগলা, বিড়ি খাইতে যে আগুন লেগে সামনে ছিঁড়ে গেছে দেখতে খারাপ দেখা যায়, এই জন্য আমি এটা ইন করছি, ওটা ঢাইকে বানাইছি, তো এটা বুদ্ধি খারাপ করার নাই, তো পিছনে আবার বাইর করে রাখছাস কে, আমার পিছনে আরো বড় বিপদ, বড় বিপদ কি, কয় পায়জামা পরে বসতে যে পাছাটা ফাইরে গেছে, পিছনে যদি ইন করি তো ওটা বাইরে যায়, এই জন্য সামনে ইন করছি আর পাশে সাইরে দিছি, আমার বিপদ রাখছি, তা আমার আজকে সামনেও বিপদ পিছনেও বিপদ, আপনারা আছেন তাই দুই সাইডে কথা বলুন, তনি শীর্ষ ঠিক আছে, শীর্ষ হয়ে আবার কায়দা করছে কি, কায়দাটা হইলো কপুলা পান দেন না মায়ের স্তনের দুধ খায়, কয় খায় কয় একটা খায় আর একটা আইতে চিনতে, একটা খাইব একটা আতাইব, মানে উনি এখন কায়দা করছে আমার একটা খাইব আর একটা চিনতেইব, একটা খাইব আর একটা আতাইব, আমি বা কই যাবো বাবা, আমার বেদু বইলে মাফ করে দিন, কথার পিছনে একটা কথা মনে হয়েছে কমু নাকি, কোন কোন বিষয়টা হলো কি বাবা, ওই নতুন বাছুর তো গরুর বাছুর, নতুন বাছুর মাত্র একটু দৌড় টোর শিখছে বাবা, এখনো এক দৌড় দিয়ে ভ্রুকিরে আবার উমিরে যায়, এরকম করে এরকম করতে করতে দৌড়াইয়ে মায়রে ফেলাইছে, হারে মায়রে হারে ফেলাই, এখন তো ক্ষুধার যখন লাগছে তখন হাম্বা হাম্বা ডাক পাইরে কিন্তু মায়রে আর পায় না, ওই জায়গায় আবার একটা সার গরু রে একজনে বাইন্ধে থইছে, ও পিছে দিয়ে দেখে আমার মায়ের মতো দেওয়া যায়, মায়ের হইল উলান সার গরু হইল ভিসি, এটা দেখে কই কি রে, এ তখন মায়ের মতোই লাগে, তো খুদা যখন লাগছে তাহলে একটু যাই যাই পিছন দিয়ে যাই যাই নাকি সারের একটু চাটুর আরম্ভ করছে, আর বাবা সার গরু তো একেবারে জোরালো দিচ্ছে, জোরালো দিচ্ছে দাঁতের মধ্যে ব্যথা সবাই ব্যথায় ওরে মারে, তো তুমি ঠিক আছে তুমি যেটা কইছো কইছো, বেজাগায় কোনো কাম করো না, বেজাগায় কাম করলে কিন্তু একবার জোরালাতি ভাগ্যে জুটা যাইব, আমারে যা পারো কয়াও সিমটাও আর খাইমছেও যা খুশি করো বেজাগায় যেয়ে কিছু করো, পরিমানা আমাদের গানের মূল পর্ব, এটা হলো একটু রং তামাশা হাসি দেওয়া, কারণ শীতের মধ্যে মানুষ যায় কুকরাইয়ে, একটু হাসি তামসা না থাকলে ভিতরটা উৎফুল্ল লাগে না, নাকি বাবা, আমাদের গানের মূল পর্ব কি, করি মানা কাম ছাড়ে না মদনে আমি প্রেম রসিকা হব, কেমন আহা এই যে বাবা
এখন আর কথা বলা যাইব না। হ্যাঁ, এই গানটার মধ্যে তত্ত্বে ভরা। সেই গানের মধ্যে লালন সাঁইজি বলল, এই দেহেতে মদন রাজা বসায় কাচারি, কর আদায় লয়ে সে যে চায় হুজুরি, মদন সে দুষ্ট ভারী, তারে দিলে তোসলদারি, কিন্তু করে সে মুন্সিগিরি গোপনে। মানে যা করতে গৈছো তা করে না, চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা, আমি যা জিজ্ঞাসিলে তুমি বলো না। জনম বইরে শুনলাম চোরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে। আজকে আমার শিষ্য কয় সাধুরা চুরি করে চোরেরা পালায় ডরে, নিয়ে যায় শূন্য কারে কোনখানে। আসলে চোরেরা যে চুরি করে এটা গটি বাটি থালা বাসন ধান চাল টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার এগুলো চুরি করে, ওটা কভার করা যায়। সাধুরা যে চুরি করে এই চুরি কখনো কভার করা যায় না। সাবধান, কোনো অটল সাধুর চোখের দিকে। এই বাবা, কোনো অটল সাধুর চোখের দিকে সাবধান, তুমি চোখ রাখো না। কেন চোখ রাখবে না? মুহূর্তের মধ্যে তোমার মালধন চুরি হয়ে যাবে। তাই গুরুর চোখে চোখ রাখতে নাই। গুরু যদি তোমার চোখের দিকে তাকায়, তুমি গুরুর কদমের দিকে পায়ের দিকে তাকাইও, তোমার কোনো ক্ষতি হবে না। তার চাহনিতেই চুরি হয়ে যাবে। এরকম অনেক প্রমাণ আছে। পীরমুর্শেদ কামেল মুকাম্মেলের চোখের দিকে তাকাইয়া অনেক মায়েদের কাপড় চোপড় সাথে সাথেই নষ্ট হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আছে, আমি সেই জায়গায় যাব না। গান যেখানে রাখছে আমার, সেখানে আমার জবাব একটি গান আমি রাখার চেষ্টা করব। ওরে অনুরাগের বাঘে যারে ধরে, তারে টাইনা নিয়া বিবেগ জঙ্গলে, শেষে ভাবের মারা মারে লোক। একবার অনুরাগের বাগে যাবে ধরে, অনুরাগের বাঘে করে ভক্ত যখন তোমাকে ধরবে, তখন সেই বাঘে বিবেক জঙ্গলে নিয়া তোমাকে এমন ভাবে আশ্রয় মারবে, তোমার ভিতরে আর কোন কামের জ্বালা যন্ত্রণা থাকবেই না। সাধক দিনু লালন সাঁইজির ১৫০ বছরের আগের লেখক, আগের সাধক, তিনি বলছে তার এই গানে, অনুরাগের বাঘে যাবে। আহা, এই বাজান, এই বিক্রমপুরের মাটি থেকে মানুষ যায় মাইজ ভান্ডার, বাবা ভান্ডারির দরবারে যে মুড়ি হয় না, এই বাংলাদেশ থেকে ভারত যে মানুষ মুড়ি হয় না, ভারত থেকে বাংলাদেশ এসে মানুষ মুড়ি হয় না, কেন কেন? দুইটা একটা কষ্ট, দুই একটা পরিশ্রম না, অনেক পরিশ্রম অনেক কষ্ট। এত পরিশ্রম করে তার এখানে আসবে কেন? পাশেই তো পীর আছে, ওখানে থাকলেও তো হয় না। ওই যে মন গেছে গা সুরেশ্বর কিশোর সেটের বাড়িঘর, যার মন একবার তার পীরমুর্শেদের চেহারায় নিজেকে সপোর্ট করে সে পাগল হয়ে যায়, ঘর বাড়ি কোনো কিছুই ভালো লাগে না। তাই তার এটাই না নিয়া বিবেক জঙ্গলে, তার এটাই না নিয়া বিবেক জঙ্গলে, শেষে ভাবের মারা মাত্র অনুরাগের বাগে যাবে ধরে বাবা অনুর।
আগে আগে যারে তো রেলো শো অনুরাগের আগে যাবে ধরে Bye.
চাইনা নিয়া বিবেক জঙ্গলে ভাবের মারামারি। এই মারার মধ্যে একটা ভাব, ওই বাঘে কাম রক্ত খায় এক চুমুকে, ওই যে করিমানা কাম ছাড়ে না মদনে, আর ওই বাঘে কাম রক্ত খায় এক চুমুকে, মান মাংস মানে মান সম্মান লইয়া মুখে সে সুখে আহার করে। শেষে তার অহংকার হারটাই খেয়ে পেলে, যার গন্ধে প্রেম শকুনি উড়ে। বাজান যে পীর মোর্শেদের দরবারে যায়, যে গুরুর গোলাম হয়ে যায়, তার সুটকোট থাকলেও যাইয়া ভক্তি দিয়া উপর হইয়া গুরুর পায়ে পড়ে যায় নাকি বাবা, তার মান সম্মান শেষ। তার আর মান সম্মানের সে ধার ধারে না, তার ভিতরে কোনো অহংকার নাই। কোনো ব্যক্তি যদি ধমক দেয় বলে ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দিস, তার ভিতরে আর কোনো বাহাদুরি নাই, আর কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই। শেষে তার অহংকার হারটাই খেয়ে ফেলে, যার গন্ধে প্রেম শকুনি উড়ে। গুরুর দরবারে গেলে দেখবেন মা বোনেরা গুরুর দরবারে যায়, যায় না কেন, যায় হলো ওই যে গন্ধে প্রেম শকুনি উড়ে, মা বোনেরা হলো প্রেম শকুনি, এরা গুরুর দরবারে চলে যায় যেখানে কোনো ইজ্জত হারাবার ভয় না। ওই বাঘে উচ্ছিষ্ট খায় মিষ্ট জ্ঞানে। উচ্ছিষ্ট কি? উচ্ছিষ্ট হলো জুঠা, একজনের জুঠা আর একজনে খায় না। কিন্তু পীরের দরবারের গোলাম যদি কেউ হয়, পীরে যদি একটু মাখায় এটা খেয়ে আইটা খুঁড়ে একটু খেয়ে খেয়ে আইটা পানি ভরি দেয়, ওটাই ভক্তি ভরে, ওটাই ভক্তি ভরে, এটা প্রসাদ মনে করে। তাই বলছ ওই বাঘে উচ্ছিষ্ট খায় মিষ্ট জ্ঞানে, ভক্তি কাক আর প্রেম শকুনে, এই দুইজনে খায় যখনে পলক শ্রীগাল এসে থাবা মেরে নিয়ে যায় তারে লাবণ্য চিতার ঘাটে, যেই ঘাটে মরায় অহংকার সারে। মতু আন্তা কাবলু মতু, মরার আগে মরে যাও। ওই মরারি হুঙ্কার শুনে তোমার গুরুজি যাইয়া সেখানে এই মৃত্যু দেহে নতুন করে জীবন সঞ্চার করে। সাধক দিনু কয় সেই অনুরাগের বাঘে কেন যে ধরলো না আমারে। আমি যদি একটু কথা বলি আপনারা বেজার হবেন, সনাতন ধর্ম সে ধর্মের নারদ, নারদ মুনি মন্ত্রের কারণে মন্ত্র পাঠ করে প্রত্যেক দিন স্বর্গে যায়, স্বর্গে যাইয়া আবার স্বর্গে কতক্ষণ বিচরণ করে যখন মর্তে নেমে আসে, স্বর্গের দেবতারা দু এক কোদাল মাটি কাইতে চাইছে মর্তে ফালাইয়া দেয়। নারদ এসে জিজ্ঞাসা করে প্রভু কৃষ্ণকে, প্রভু মন্ত্র তপ জপ করে স্বর্গে যাই, বিচরণ করে যখন মরতে ফিরে আসি কয়েক কোদাল মাটি গাইটা স্বর্গের দেবতারা এই জমিনে ফালাই দেয়, মরতে ফালাই দেয়, কারণ কি? প্রভু কৃষ্ণ বলে নারদ তুমি কি দীক্ষা নিছ? হিন্দু ধর্মে সনাতন ধর্মে বলে দীক্ষা নেওয়া, মুসলমান ধর্মে বলে মুড়ি ধোয়া, একই জিনিস। তুমি কি দীক্ষা নিছ মানে মুড়ি দিছ? কয় না, আমি মন্ত্র পড়ে স্বর্গে যাই, আমি আবার কার কাছে দীক্ষা নেব? কয় এই জন্যেই। কয় কেন? কয় তুমি তো এখন পর্যন্ত পাক হও নাই, তুমি না পাক, তাই তুমি যখন স্বর্গে যাও স্বর্গটা না পাক হয়ে যায়। আর কয় কোদাল মাটি কাইতে ফালাই দেয়, কারণ পুরা স্বর্গ তো ভেঙে ফেলান যায় না। ওই যে হিন্দুদের বাড়িতে গেলে দেখবেন যে একটু পানি টানি ছিটে দিয়ে তারপরে জায়গাটা পাক করে নাকি। তাহলে আমি কি করবো? কয় তোমার দীক্ষা নিতে হবে। কয় আমি দীক্ষা নিব কার কাছে? দুনিয়ায় আসল নকল ভরে গেছে, আমি কেমনে করে চিনুম? আমি কার কাছে দীক্ষা নিব? প্রভু কৃষ্ণ বলে আগামীকাল প্রাতে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যাকে দেখবা তুমি, যেই মানুষটিকে পাইবা সেই মানুষটির কাছে তুমি দীক্ষা নিবা, মুড়ি দিবা। সারা রাত কে আর ঘুমাসে,
সারা রাত এই কাত ওই কাত করতে 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 রাত্র চলে গেছে, পাখিগুলোতে কুহু কুহু শব্দে যখন কলরব করে উঠছে, ঘরের দরজা খুলে বাইরিয়া রাস্তায় আসছে, আয়সাটাকে এক যাক শুয়োরের পাল লইয়া একটা রাখাল, মানে শুয়োরের রাখাল, মাথার মধ্যে এত বড় বীরে বড় একটা হাড়ি মাথার মধ্যে, আর একটা হলো বাইক, এই বাইকের মাথায় আবার এরকম হাড়ি রয়েছে, আর আরেক হাতে একটা লাঠি লইয়া ওই যে শুয়োরের পালগুলি রাস্তা ছেড়ে মানুষের খেতে যায়, রাস্তা চ্যুত হয়ে যায়, তখন বাড়িতে রাস্তা উঠে নারদ কয় প্রভু আমার ভাগ্য অবশেষই এই ছিল, আমি মন্ত্রর কারণে মন্ত্র তপ জপ করে স্বর্গে যাই, আর আমি যার প্রথম মুখ দর্শন করব তার কাছে দীক্ষা নিব, এদিকে একটা শুয়োরের রাখাল কিভাবে আমি কি করি, হায় হায় রে আমি কার কাছে কি দীক্ষা নিব, এক পা দুই পা ফিরে আর এক পাওয়াই গিয়ে কয় কি করুম, প্রভু কৃষ্ণের হুকুম যদি পালন না করি তাহলে তো আমি না পাকি থেকে যাব, অবশেষ ওই শুয়োরের রাখাল এক জায়গায় বসছে, যাইয়া দৌড়ে কয় গুসাই আমার একটু কথা, আমি একটু দীক্ষা নিতে চাই, আমাকে একটু দীক্ষা দিবেন, আরে রাখো তোমার দীক্ষা মিয়া আমার নিজের কাজ সারা হয় নাই, তোমার আমি দীক্ষা দিব, আমার কাম আগে কইলে মিয়া তারপরে না তোমারটা করুন, আরে মশাই রাখো আমার কাম আগে করে লই পরে তোমারটা করুন, নারদের তো গন্ধে কাম সারা, যে এলাকাতে সুর যায় গন্ধে থাকা যায়, গন্ধে শুনে কাম সারা নাকটা কোন রকম করে যাইতে ধুইরে একটু সময় রইছে, এখন চাইয়া দেখে কি করতেছে, এর কামটা কি, ওই হাড়িটা নামাইল, হাড়িটা নামাইয়া ওর মধ্যে কয় এই দেখফানা কলা আছে, এই কলাটা বাইর করলো, কলাগুলি ছিল হাড়ির মধ্যে হইল ছাতু, কিছু পানি ঢাইলে দিয়ে ওই কলা দিয়ে সুন্দর করে মাখাইছে, বাবা কি করতে কি হইলো ছাতু মাখাইলাম গইল, মাইসা কয় ওর তো ওর মতোই গুর মতোই একবার এই মুরগিরে লাইরে ছিঁড়ে কি করছে, কইরে কয় গুসাই আমার আপনি দীক্ষা দিবেন, আরে রাখো মিয়া আমার কামি তো শাসন, আমি তোমারটা কেমনে কি করুম মশাই, তোমার মন চাইলে থাকো মন না চাইলে তুমি চলে যাও, আমার কাম আমার আগে করতে দাও, আবার খামোশ মাইরে একটু বসে রয়েছে, ওই যে শুয়োরের যে বাচ্চাগুলি আছে না, বাচ্চাগুলি ধইরে গালের মধ্যে টিপি দিয়ে আ করাইয়া কেনে খা 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 ওই জায়গাতে উঠিয়ে খাওয়ায়, হ্যাঁ কয়েকটার খাওয়াইছে, কহা এইবার তোদের পেট ভরছে, কত আমার এখন দীক্ষা দেন, কত মিয়া পেট ঠিক জগৎ ঠিক, আমি তো খাইলামই না, আমি না খাওয়া অবস্থায় তোমার দীক্ষা দিব নাকি, আমি খাইয়া দিয়ে লই তুমি বসো, গোসাই খাইব কি, ওই যে শুয়োরের বাচ্চাগুলি যে খাওয়াইছে ওখান থেকে উঠাইয়া নিজে খায় আর আহ মজা রে মজা অনেক মজা হয়েছে, আর নারদের তো খালি বমি আসতেছে, হায় হায় রে করে কি শুয়োরের জুঠা এইটা খায়, এর কাছে আমার দীক্ষা নিতে হবে, হায় কৃষ্ণ প্রভু আমার তুমি কোন জায়গায় পাঠাইলে, খাওয়া দাওয়া শেষ কয় এবার এইবার যদি দীক্ষা নাও আসো, কয় ঠিক আছে দীক্ষা নিব, হাত বাড়াই দিছে মন্ত্রর পইরে দীক্ষা নিছে মুড়ি ধুইছে, নারদ কয় প্রভু এবার আমি যাই, ও তো গন্ধে কাম সারা তাড়াতাড়ি যাই, ঘিন্নাই কাম সারা কয় যাবি গা প্রভুর দরবার থেকে কেউ কি কোনোদিন প্রসাদ না নিয়ে যায় রে বাবা, একটু প্রসাদ নিবি না, প্রভুর হাতের প্রসাদ যে নিতে হয়, নারদের তো শুই নাই কাম সারা, হায় হায় রে আজকে আবার কি প্রসাদ দিব রে, ওই যে শুয়োরের জুঠা নিজে খাইছে ওই জুঠা, উঠেয়া নারদ রে কয় নে নারদ একটু প্রসাদ খা, নারদ তার দিকে ফিরে তাকাইয়ে হাত এক হাত বাড়াইছে, দেখ প্রভু বলে নারদ রে প্রভুর হাতের প্রসাদ কেউ এইভাবে নেয় না রে, প্রভুর হাতের প্রসাদ নিতে গেলে নত ঝানু হয়ে এক হাতের উপরে হাত আর এক হাত রেখে তারপরে প্রভুর হাতের প্রসাদ
মানবের সাথে নিতে হয় রে, ভক্তি সহকারে নিতে হয়। তাই করছে, একটু প্রসাদ হাতে দিছে, নারদ খাওয়ার ভনিতা করে সামনে আনছে আইনে, পিছন দিয়া ফালাই দিয়ে এখন প্রভু প্রসাদ তো নিছি, এখন উঠিক, হা ঠিক আছে চলে যাও। চলে গেছে, ওই জায়গায় একটা কুকুর, কুকুরের তো কোনো গিন্না নেই বাবা, কুকুরে যাইয়া সেই প্রসাদটা ভক্তি ভরে খাইছে। পরের দিন মন্ত্র পড়ে নারদ স্বর্গে গেছে, স্বর্গে যাইয়া দেখে নারদের আগে একটা কুকুর স্বর্গে যেয়ে বসে রয়েছে। অনেকক্ষণ বিচরণ করলো, মরতে যখন নেমে আসলো ওই দিন আর ওই স্বর্গের দেবতার এক কোদাল মাটি কাইটে ফালাইল না, ফিরে আসছে। প্রভু আজকে তো গেছিলাম, আজকে তো মাটি কেটে ফেলা নাই। নারদ তুমি দীক্ষা নিছো? ক হ্যাঁ নিছি। ক এই জন্যেই তুমি পাক হয়ে গেছো, এই জন্যে মাটি কেটে ফেলা নেই স্বর্গ থেকে। ক প্রভু এমন ব্যক্তির কাছে দীক্ষা নিছি, আহা। প্রভু কৃষ্ণ বলে, তুমি কি তাকে চেনো যার কাছে তুমি দীক্ষা নিলে? ক না, জীবনেও দেখি নাই। প্রভু কৃষ্ণ বলে, নারদ রে ওই সুরের রাখাল যে আমি প্রভু শ্রীকৃষ্ণ মহাপ্রভু নিজে। ওরে নারদ, এই দুনিয়ার মানুষগুলো যারা পশুতে জর্জরিত, মানুষ কুলে জন্ম নিয়েও যারা অমানুষ, রাস্তায় চলে বেরাস্তায় চলে সঠিক পথে চলে না, তারা মানুষ রূপে কেবল, প্রকৃত পক্ষে মানুষ না, তারা ওই রকম শুয়োরের পালের মতো। আমি রাখাল হইয়া ওই বেঠিক মানুষগুলি রে, কুরাস্তার মানুষগুলি রে আমি রাস্তায় আনয়ন করি, তাই আমি সেই শুয়োরের রাখাল। প্রভু তাহলে আমি তো স্বর্গে গেলাম মন্ত্র পড়ে, কুকুরটা গেল কিভাবে? প্রভু কৃষ্ণ বলে, নারদ রে তুই তো সেই প্রসাদ খাস নাই, ঘৃণা করে ফেলাই দিছিস, আর ওই কুকুরের কোনো ঘৃণা নাই, সেই কুকুরটা ভক্তি সহকারে প্রভুর দেওয়া প্রসাদটা খেয়েছে, তার কোনো আবাদত লাগে নাই, প্রভুর দেওয়া প্রসাদটা ভক্তি সহকারে খাওয়াতে সে একে একাই স্বর্গে জায়গা পাইছে। ওই ভাগে উৎসিষ্ট খায় মিষ্ট জ্ঞানে, ভক্তি কাকার প্রেম শকুন, ওই দুইজনে খায় যখন এই পলক শৃগাল এসে থাবা বেড়ে। অনুরাগের আগে যাবে ধরে বাবা, অনুরাগের আগে যাবে ধরে লোসো, অনুরাগের আগে যাবে। মুসলমান না হয়ে কবর আসিও না। তাই ভক্ত প্রশ্ন করছে, মুসলমান হয় কেমনে? যেমনে হয় নারদ, অনেক তন্ত্র মন্ত্র তপস্যা যাই না স্বর্গে যায়, তাও সে না পাক, আর সে যখন দীক্ষা নিছে তখন পাক হয়ে গেছে, এটার নাম মুসলমান হওয়া। অর্থাৎ এটা সনাতন ধর্মের কথা বললাম, মুসলমান ধর্মে মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী, যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে মুসলমান হয়। আমার বাবা আত্মসমর্পণ করছে, আমি করি নাই, আমি মুসলমান না। আচ্ছা বাবা, যে হজ করে তারই তো হাজি কয়,
হাজির ফুল আর কি হাজি কয় না চেয়ারম্যান যারা বানাইলেন নির্বাচন করলেন মেম্বার যারা বানাইলেন হেই তো মেম্বার নাকি মেম্বারের ফুলার নামও মেম্বার যে যে জায়গাটা পাশ করছে তাকে ঠিক তাই বলা হয় নামাজ পড়লে হয় নামাজি রোজা করলে হয় রোজাদার হজ করলে হয় হাজি দান করলে হয় দানবীর তাহলে মুসলমান কি করলে হয় খাতনা করলে মাথা কাটলে এটা অনেক হিন্দুরাও করে আজকাল বিজ্ঞানের জামানায় অনেকেই করে তাতে মুসলমান হয় না মুসলমান মানে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী কি এটা হলো আল্লাহর প্রতিনিধি যারা তাদের কাছে যাইয়া সারেন্ডার করা মানে মুরিদ হওয়া এই মুরিদ হইলে সে মুসলমান হয় মুরিদের নামই মুসলমান যে ব্যক্তি মুরিদ হয় নাই সে ব্যক্তি পারফেক্ট মুসলমান না লিখতে পারবো জন্মসূত্রে মুসলমান ওটা জন্মসূত্রে প্রকৃতপক্ষে মুসলমান না এই কাজটা করতে হবে এটা আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াত্তাকু ইলাইহি উসিলাতা হে আমার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো উসিলাটাই হলো পীর মুর্শিদ এবং বলেছে ফালান্তা জাদাল্লাহু ওলিয়া মুর্শিদা যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে ওলি পর্যায়ের মুর্শিদ কুইজা পাইব না শেখ সাদি রহমতুল্লাহ বলছে মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান যার পীর নাই তার শির নাই বেমুরিদ আর পীর হইল শয়তান এই জন্য আল্লাহ কইছে তোমরা শয়তান মুক্ত হও খান্নাস মুক্ত হও কিভাবে মুসলমান হও তাইলে তুমি খান্নাস মুক্ত হইতে পারবা মুসলমান মানে মুরিদ হও আমি একটু বেশি কথা মনে হয় বইলা ফেলাইলাম আপনাদেরকে কষ্ট দিলাম না বাবা বাবা আমরা তো আমাদের যে তরিকত এই তরিকাটা প্রচার করার আমরা প্রচার করি গানের মাধ্যমে এই জন্য আমরা তরিকতের প্রচার সম্পাদক আমরা শুধু একটু কানে পানি দিয়ে যাই কানে পানি দিলে আবার নতুন করে পানি দিয়ে বের করুন লাগে না আমরা যা বলবো সেই কথাগুলি শুনে যার যার পীর মুর্শিদের কাছে যেয়া কামেল মোকাম্মেল মুর্শিদ ধরে তার কাছ থেকে নতুন করে কানে পানি দিয়ে আপনার এটা শিখতে হবে বুঝতে হবে ওই যে বলছে বিয়ে করার আগে বিয়া বসেন হ্যাঁ বিয়ে করার আগে বিয়া বসতে হবে কারণ গুরু সে হইল স্বামী আর ভক্ত শিষ্য সে হল স্ত্রী গুরুর জিহ্বা হলো লিঙ্গ ভক্তের কর্ণ হবে যোনি এতে যে সহবাস হবে তাতে একটা সন্তানের জন্ম নিবে ওই সন্তানের নাম হলো জ্ঞান এই বিয়াটা যে পর্যন্ত বসবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সলিড মুসলমান হইতে পারবেন না তো যে গানটা আমরা শুনলাম সেই গানের পাশে আর একটা গান আমার মনে পড়েছে যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ছাড়বো না বেলায়তের বাদশাহ আমার বাবা মাওলা যত জ্বালা দিবে তাও তাকে ছাড়া যাবে না ছাড়লে তো মরলে আর ধরলে তো বাঁচলে একটা কথা আছে না তুমি ধরার মতো ধরো আর তুমি মরার মতো মরো গুরুকে ধরো আর ছাইরো না তাই ওরে মর বিচারা জিন্দা মরা বইরা বরে আয় করা মরা রাগে মনে যারা
আসলাম এর আনন্দ করা নাকি বাবা কিন্তু এই গানের ভিতরে কি আছে গানের ভিতরে কথাগুলি কি মরবি যারা জিন্দা মরা মাইজ ভান্ডারে আয় সুরে সরে আয় আমার দয়াল বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা মরায় ধরে মরার গলা বুকে বুক মিলায় মরা এবার মরা মাসের ধরে কেমনি রে বাবা যে ব্যক্তি মুরিদ হয় তিনি মরে যায় জিন্দা থাকতে মরে যায় আমিও মরা আমার তরিকার ভাইরাও মরা আর দরবারে যখন দেখা হয় তখন এক মরায় আর এক মরারে জোরে ধরে এক ভাই আর এক ধরে মরায় মরায় লেনা দেনা যে তাই তার ভাব বুঝে না মানে যারা বেমুরিদা তারা তার ভাব বুঝে না জেতা লোকের কানে যায় না মরায় যাহা কয় মরায় কথা কয় হাদিসেও আছে মরারে যখন কান্দে করে লয়ে যায় তখন মরায় কয় আরে আমার গড়া বাড়ি ঘর তুই আমার লয়ে যাব রে আমার আর ঘরে জায়গা দিব না বউ রইছে যার সাথে এতটা জীবন কাটাইলাম আমার স্ত্রী রইল সে তো আমার সাথে হয় না রে আমারে যারা কান্দে করে নিতেছে এরা হয়তো আমার সাথে যাইব যায় না মাত্র একজন যখন কবরে নামে দোয়া কালাম পরে কয় আর কেউ না গেলেও একজন মানুষ আমার সাথে যাইব ওইটাও যখন দোয়া কালাম পইরা উপর উঠাসে মরাই এমন জোরে চিৎকার মারে হাদিস শরীফে বলে মরার চিৎকার যদি জেতা মানুষে শুনতো জেতা মানুষগুলি সাথে সাথে কলেজা ফাইটা সবাই মারা যায় এটা হাদিসের বয়ান তাই মরাই মরাই লেনা দেনা জেতা লোক তার ভাব বুঝে না জেতা মানুষের কানে যায় না মরাই যাহা কয় ভক্তের বুকে জলে প্রেমের আগুন এসেছেন তার মধ্যে ইমরান ময়না বিবি চ্যানেলের মালিক আমার ভক্ত ছেলে ইমরান ইউটিউবার 500 টাকা দিয়ে পুরস্কার করেছে তার প্রতি আশীর্বাদ রইল ভালোবাসা রইল জনাব খোরশেদ খান সাহেব আমাকে আরো 500 টাকা